আজ নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় ভাষণ দেওয়ার পাশাপাশি উদ্বোধন করবেন 43 প্রকল্প। সংবিধান শেষ করে তা থেকে এক চুলও না নড়ার কথা বলছে আওয়ামী লীগ। নজরুল ইসলাম খানের মন্তব্য, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বিএনপি বললেন তথ্যমন্ত্রী। পিলখানা ট্র্যাজেডির 14 বছর, চূড়ান্ত নিষ্পত্তি হয়নি কোনো মামলার, দীর্ঘ সূত্রতায় ঘুরপাক খাচ্ছে বিচার কাজ। দক্ষিণ আফ্রিকার সড়ক দুর্ঘটনা নিহতদের ফেনীর বাড়িতে কান্নার রোল, সরকারি উদ্যোগে মরদেহ দেশে আনার দাবি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিজ নির্বাচনী এলাকার জনসভায় যোগ দিতে আজ গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা আওয়ামী লীগ আয়োজিত তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভা থেকে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিফলক স্থাপন করবেন তিনি। কোটালীপাড়া থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত, ছবি তুলেছেন রাজীব দাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় আওয়ামী লীগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সফরকে ঘিরে জেলা উপজেলায় প্রাণ চাঞ্চল্য এসেছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। শনিবার বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা 11টায় সড়কপথে কোটালীপাড়ায় তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসমাবেশে যোগ দেবেন। জনবান্ধব 43টি প্রকল্পের উদ্বোধন ও 5টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকার প্রধান। এর মধ্যে আছে শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্রীনিবাস, কৃষক সেবা কেন্দ্র আর বেশ কয়েকটি সেতু। উনি আমাদের মাঝে সবসময় আছেন, আমাদের প্রাণের যাত্রী। আমরা গর্বিত যে আমরা নৌকা মার্কায় ভোট দিতে পারি এবং আমাদের ভোটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হন। খুবই আনন্দিত, এটা তার নির্বাচনী এলাকা ছাড়াও হচ্ছে কি, তিনি আমাদের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী, আমাদের এলাকার, সে আমাদের গোপালগঞ্জের সে কন্যা, এজন্য আমরা খুব খুশি। আমরা মনে করি যে আমাদের বৃহত্তর উত্তর কোটালীপাড়ার ভোটেই উনি নির্বাচিত হন এখানে, এবং সেজন্য আমরা ওনার আগমনটাকে আমাদের মায়ের আগমন বলে মনে করি। আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সভাপতির দিক নির্দেশনা থাকবে। স্থানীয় নেতাদের আশা, কোটালীপাড়ার জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। সব মিলিয়ে আমার ধারণা প্রায় 20 লক্ষ মানুষ এই কোটালীপাড়ায় এই মাঠ থেকে কেন্দ্র করে কমপক্ষে 3 কিলোমিটারের ভিতরে সমস্ত রাস্তাঘাট, তারপরে গাছ, বিভিন্ন জায়গা জুড়েই থাকবে ইনশাআল্লাহ। এবং এর মধ্যেই আমরা ইতিমধ্যেই প্রস্তুতি শেষ হয়ে গিয়েছে। আমাদের মঞ্চের পিছনে দেখতেছেন মঞ্চ একেবারেই ওকে। আমরা নেত্রীকে আসার জন্য অনুরোধ করি নাই, উনি এই এলাকার লোককে এত ভালোবাসেন, উনি নিজেই বলছেন যে আমি ভাঙ্গারহাট মিটিং করব। কাজে এটাকে কেন্দ্র করে এই এলাকার লোক এই তার ভালোবাসার প্রতিদান, তার স্নেহের প্রতিদান দেওয়ার জন্য সবাই উন্মুখ, এবং ওনার এই জনসভাকে জনসমুদ্রে পরিণত হবে এবং লক্ষ লক্ষ লোক ওই দিন উপস্থিত হবে। জনসভার এই এলাকা, জনসভার স্থল, মঞ্চ, ময়দান সম্পূর্ণরূপে প্রস্তুত। আগামীকালকের মানুষের এখন শুধু কখন মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, কখন এসে এই জনসভায় উনি তাদের জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, সেই অপেক্ষায় মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী জনসমাবেশের স্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। জনসভা শেষে বঙ্গবন্ধু সমাধি জিয়ারত করে সড়কপথেই শনিবারই রাজধানীতে ফিরবেন প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, কোটালীপাড়া, গোপালগঞ্জ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন আওয়ামী লীগ সরকার সংবিধান কাটাছেঁড়া করে শেষ করে দিয়ে এখন বলছে তারা সংবিধান থেকে এক চুলও নড়বে না। দৈনিক দিনকাল সহ বন্ধ মিডিয়া খুলে দেয়া এবং ডিজিটাল নিরাপত্তা আইন সহ সকল কালাকানুন বাতিলের দাবিতে শুক্রবার পেশাজীবী সমাবেশে তিনি একথা বলেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ যে ক্ষমতায় আছে তার সর্বশেষ উদাহরণ হল প্রেস কাউন্সিলকে ব্যবহার করে দৈনিক দিনকাল বন্ধ করে দেয়া। তারা অভিযোগ করেন সরকার মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধির চর্চাকে ভয় পায়। সরকার জনগণকে চুপ রেখে যেন তেনভাবে দেশ চালিয়ে নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে, দুর্নীতি আর লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে দাবি করে নেতারা বলেন জনগণকে এর মাশুল দিতে হচ্ছে। নজরুল ইসলাম খান বলেন আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও সবসময় অগণতান্ত্রিক শক্তিকে সমর্থন করেছে, স্বাধীনতার পর বাকশাল করেছে, স্বৈরাচার এরশাদকে সমর্থন দিয়ে তার অধীনে নির্বাচনে গেছে, আর 1/11 সরকার তো তাদের আন্দোলনের ফসল বলে দাবি করেছে।
অবিলম্বে দিনকাল সহ বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবি জানান তিনি। কথায় কথায় সংবিধানের কথা বলা হয়, এক চুল এদিক ওদিক যাব না। আরে ভাই, এই সংবিধানের ভেঙ্গে চুড়া চুরমার করে দিচ্ছেন আপনারা, আর এখন বলেন এক চুল এদিক ওদিক যাব। আমরা যখন বলি তত্ত্বাবধায়ক সরকারের বিধান পুনর্বহাল করতে হবে, না নাই ওটা কর সংবিধান নেই, ওই অনুযায়ী হবে না। এবার 96 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের বিধানের জন্য বারবার এতদিন হরতাল করলেন, ভাঙচুর করলেন, গাড়িতে আগুন দিলেন, তখন কি সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধান ছিল? সেটা করার জন্য আপনারা এত আন্দোলন করলেন এবং সেটা ন্যায্য ছিল। আর যখন আজকে আমরা বলতেছি এটা ন্যায্য। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আন্দোলনের নামে বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। সরকারি দল হিসেবে জনগণের পাশে থাকা এবং সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবেলায় মাঠে থাকবে আওয়ামী লীগ। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে উন্নয়ন সমন্বয় সভার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, উলফা নেতা অনুপ চেটিয়ার সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট দশ ট্রাক অস্ত্র চোরা চালানের সাথে বিএনপির মন্ত্রী এমপি ও তারেক রহমান যুক্ত ছিল। সন্ত্রাসী দল হিসেবে বিএনপি ভারতবর্ষেও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অপচেষ্টায় লিপ্ত ছিল। তথ্যমন্ত্রী জানান, কাল প্রত্যেক জেলায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। তারা আসলে প্রকৃতপক্ষে দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। কারণ আপনারা দেখেছেন ইতিপূর্বের কর্মসূচিতে তারা গাড়ি ঘোড়া পুড়িয়েছে, আমাদের শান্তি সমাবেশের উপর হামলা চালিয়েছে। সরকারি দল হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের পাশে থাকা, দেশে যাতে কেউ শান্তি শৃঙ্খলা স্থিতি এগুলো বিনষ্ট করতে না পারে, সেজন্য জনগণের পাশে থাকা, সতর্ক দৃষ্টি রাখা আমাদের দায়িত্ব। বিডিআর বিদ্রোহের 14 বছর পেরিয়ে গেলেও আইনি প্রক্রিয়ার কারণে শেষ হয় না বিচার। হত্যা মামলাটি আটকে আছে উচ্চ আদালতের আপিল বিভাগে, আর বিস্ফোরক মামলাটি ঝুলে রয়েছে নিম্ন আদালতে। আলোচিত এই দুটি মামলার আইনজীবীরা বলছেন, হত্যা মামলাটির শুনানি এই বছরই শুরু হবে আর বিস্ফোরক মামলার কার্যক্রম শেষ হবে এই বছরই। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সংগঠিত বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হন। বিদ্রোহের নামে জওয়ানদের বর্বরতায় গোটা জাতি হতবাক হয়ে পড়ে। বিদ্রোহের পর হত্যাকাণ্ডের ঘটনায় 850 জনকে আসামি করে মামলা হয়েছিল। 2013 সালের 5 নভেম্বর ঢাকার বিচারিক আদালত গণহত্যায় জড়িত থাকার দায়ে 152 জনকে মৃত্যুদণ্ড, 160 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এছাড়া 256 জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং 278 জনকে খালাস দেয়া হয়। 2015 সালে উচ্চ আদালতে আসামিপক্ষে আপিল শুনানি শুরু হয়। 2017 সালের 27 নভেম্বর 139 জনের মৃত্যুদণ্ড, 185 জনের যাবজ্জীবন এবং 228 জনের 3 থেকে 10 বছরের কারাদণ্ড বহাল রাখে। 283 জনকে খালাস দেয়া হয়। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে আপিল করে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ। এরপর থেকে আপিল বিভাগে ঝুলে রয়েছে এই মামলা। ওনাদের ওই সারসংক্ষেপটা জমা দেওয়ার জন্য আমরা একটা দরখাস্ত করেছি, 33টা দরখাস্ত আমরা ফাইল করেছি। এই 33টা দরখাস্ত অনুযায়ী কোর্টে আসবে, ওনাদেরকে সময় দেওয়া হবে, একটা নির্দিষ্ট সময় এর ভিতরে দিতেই হবে, ওনাদের না দিলে ওনাদের আপিলটা ডিসমিসড হবে। তো আমরা এই এই প্রক্রিয়াগুলো শেষ করে আশা করছি আমরা এই মামলাটা শুনানির জন্য এই বছরই আমরা শুনানি করতে পারবো। এখন আমাদের যেহেতু 8 জন বিচারক আছেন, আশা করি এটা শুনানি করা যাবে। নির্বাচনের প্রাক্কালে আসলে এই মামলাগুলো শুনানির তারিখ নির্ধারণ করেন। এই মামলাটাকে নিয়ে রাজনীতি করবার কোনো সুযোগ নাই, এটি অনেক মানুষের জীবন এটার সাথে জড়িত, এটা দ্রুত নিষ্পত্তি করার জন্য আমি আন্তরিক আহ্বান জানাচ্ছি। আমাদেরকে কনসাইস স্টেটমেন্ট দেওয়ার জন্য তারা নোটিশ সার্ভ করেছে, এটা আমরা প্রস্তুত করে আমি ইনশাল্লাহ আশা করছি যে মার্চ মাসের মধ্যেই আমি জমা দিতে পারবো। বিডিআর বিদ্রোহের ঘটনায় নিম্ন আদালতে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করা শেষ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। এই মামলায় 1344 জন সাক্ষী হলেও 257 জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। দীর্ঘসূত্রিতায় ঘুরপাক খাচ্ছে মামলার ভাগ্য। দুটো মামলা একসাথে পরিচালিত হচ্ছিল, কিন্তু
তৎকালীন সময়ে আসামি পক্ষের আইনজীবী যারা ছিলেন তারা বললেন যে না, হত্যা মামলা শেষ না হলে আমরা এই মামলার কার্যক্রম পরিচালনা করব না। আইনের ভাষায় স্প্লিট আপ করলো, পৃথকীকরণ করা হলো তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে। সাক্ষী তো অনেক আছে, অত সাক্ষীর কোনো প্রয়োজন হবে না। আমরা বাকি কিছু সাক্ষী নিয়ে আমরা বিচারিক কার্যক্রম শেষ করতে পারব ইনশাল্লাহ। সাক্ষী হাজির করা নিয়ে কোনো সমস্যা নেই বলেও দাবি করেন রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলি। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। দক্ষিণ আফ্রিকা সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের বাড়ি ফেনীতে, প্রিয়জনকে হারিয়ে পাগল প্রায় স্বজনরা, চলছে শোকের মাতম। নিহতরা হলেন ফেনী সদর উপজেলা বিরলি গ্রামের ইসমাইল হোসেন, দাগুন ভুঁয়ার মুমারিশপুর গ্রামের দিন মোহাম্মদ রাজু, দক্ষিণ নিয়াজপুর গ্রামের মোস্তফা কামাল নোপেল, সোনাগাজী উপজেলার দক্ষিণ চর মজলিশপুর গ্রামের আবুল হোসেন ও তার ছেলে নাদিম হোসেন। এ ঘটনায় আহতরা হলেন দাগুন ভুঁয়ার আনিসুল ও ঢাকার নাহিদ। বাড়ির একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে স্বজনরা শোকে কাতর। সরকারি ব্যবস্থায় দ্রুত মরদেহগুলো দেশে পাঠানোর দাবি তাদের। শুক্রবার সকাল 9টায় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বাফেলো এলাকায় দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন পাঁচজন। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, রানাগড়ে পরে জানাবো। তখন আমি এখান থেকে দোকানে গেছি, দোকানে যাওয়ানে একজনের মোবাইলের ভিতরে দেখলাম যে আমাদের গাড়ি ওই লরির নেচে ঢুকে গেছে। আমি বলছি আর উতো নাই নাতি নাই, ওইখান থেকে চিলিতে চিলিতে ঘরে চলে আসি। স্বাগত আরও একবার বাংলা ভিশন সংবাদে। রংপুরে মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ঠাঁই হয়েছে প্রায় 15,000 মানুষের। মাথাকুঁজেহীন এসব মানুষের পাকা ঘরে ভর করেছে সুখের নিবাস। ভাঙা বাড়িতে অনলে পুড়ে যাওয়া স্বপ্ন এখন জেগেছে, নিরন্তর এগিয়ে যাওয়ার আছে চেষ্টাও। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। সবুজের মাঝে এক খণ্ড ভূমিতে মাথা উঁচু করে আছে গরিবের পাকা বাড়ি। রঙিন সুখের ঘরে স্বপ্ন দেখছেন ভূমিহীনরা। এই দৃশ্য পুরো রংপুর জেলা জুড়ে। অবিরাম দুঃখের সাথে যুদ্ধ করা মানুষগুলো উপহারের ঘর পেয়ে আবেগে আপ্লুত। যাযাবর জীবন কেটেছে অভাব অনটনে, ইচ্ছে থাকলেও নিজের বাড়ির স্বপ্ন অধরাই থেকেছে। মানুষ জায়গা দেয় না, বাড়ি দেয় থাকেন না, হেঁটে যাও অন্য জায়গায় যাও। থাকার পরে আবার সরকার আবার বাড়ি ঘর দিল। আমি চৌকি দেখিনি, শেখ মুজিবের কন্যা শেখ হাসিনে ঘরটা দিয়ে আমার আরাম হয়েছে। এই বছর হয়েছে মাঠের বাড়িতে কাজ কাজ করে গিয়ে খাসি, খায়াটা এলা নিয়ে হেনার সুখ পাসি। মুজিব বর্ষে তাদের পাকা বাড়ির স্বপ্ন পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠাঁই হয়েছে রঙিন পাকা ঘরে, উঠোন ভরেছে সবুজ লতাপাতা আর ফুলে। তবে বাসিন্দাদের আয়ের পথ না থাকায় সুখে ছন্দপতন ঘটেছে, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থাও ফেলেছে প্রভাব। সবাই যেমন ভালোভাবে চলতে পারে, খেতে পারি, তার একটু যদি সহযোগিতা করতো তাহলে ভালো হইতো। সরকার থাকি যে দিল মুরগি দিল হয় অথবা ছাগল দিল হয় অথবা গরু দিল হয় আরো খুশি লাগে। আমরা মূর্খ আসলাম, তখন আমি আমার ছেলে মেয়েকে শিক্ষিত বানাইলাম, বানাইতে চাই। অল্প পুঁজিতে তাদেরকে স্বাবলম্বী করা সম্ভব এবং তাদের আকাঙ্ক্ষা, তারা যদি একটু সহযোগিতা পায় সরকারের বা আমাদের পক্ষ থেকে যদি একটু সহযোগিতা পায়, এই সহযোগিতা হলে তাদের বাচ্চাদের তারা স্কুলে পড়াইতে ইচ্ছুক। উপহারের ঘর পাওয়া মানুষদের সব চাহিদা পূরণের পরিকল্পনার কথা জানালেন জেলা অভিভাবক। আপনারা জানেন আমাদের সামনে এসডিজি গোল আছে, নো হাঙ্গার জিরো পভার্টি দিয়ে আমাদের 17টা টার্গেট আছে। এই 17টা টার্গেটকে যদি আমরা অ্যাচিভ করতে চাই, এই আশ্রয়ের একটা মানুষকেও আমরা বেকার বা মানে আয়হীন রাখতে পারবো না। 2019-20 অর্থবছর থেকে চলতি অর্থবছর পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রায় 150 কোটি টাকা ব্যয়ে উপহারের ঘর তৈরি হয়েছে 4,836টি। আশ্রয়ের অধিকার শেখ হাসিনার উপহার নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। তবে এখানকার বাসিন্দাদের স্বাবলম্বী আর নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নেওয়া প্রয়োজন আরও কিছু পরিকল্পনা। জুয়েল আহমেদ, বাংলাভিশন, চন্দনপাড়, রংপুর। হলের সিট দখল নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। শুক্রবার বিকেলে শাটল ট্রেনের বগি ভিত্তিক সংগঠন বিজয় গ্রুপের দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ছাত্রলীগের এক পক্ষ সরওয়ার্দী হলের কয়েকটি রুমে ভাঙচুর করে। কিছুদিন আগে আলাউল হলের কয়েকজন কর্মীকে বের করে দেয় ছাত্রলীগের এক গ্রুপ। সে ঘটনার জেরে আজ তারা সরওয়ার্দী হলের অন্য গ্রুপের উপর হামলা চালায়। এ সময় সরওয়ার্দী হলের কয়েকটি কক্ষ ভাঙচুর করা হয়। ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। আর চার দিন পরই শেষ হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা।
দিন যতই যাচ্ছে মুখর হয়ে উঠছে এই মিলন মেলা। মাসব্যাপী বইমেলার শেষ শুক্রবার ছিল, সন্ধ্যা নামার আগে মেলা পরিণত হয় জনসমুদ্রে। বই বেচাকেনাও হয়েছে প্রচুর, তবে বইয়ের বাড়তি দাম নিয়ে অভিযোগও করেছেন অনেকে। এদিকে শিশু প্রহরে সুসিমপুরের আয়োজনে সকাল থেকে মুখর হয়ে ওঠে শিশুদের কলকাকলিতে। দেখতে দেখতে শেষভাগে মহান একুশে বইমেলা, পুরো ফেব্রুয়ারি জুড়ে আয়োজিত মেলা শেষ হবে মঙ্গলবার। হাতে গোনার কয়েকটি দিন, তাই মানুষ মেলায় আসছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও কারো চোখে মুখে নেই বিরক্তির ছাপ। বইমেলার সামগ্রিক পরিস্থিতি নিয়ে খুশি দর্শকরা। যারা আমরা বই পাগো তারাই করব আমরা বইমেলা আসি, শুধু কাজে কলম বইমেলা আসা হয় না। ঘুরবো, বইমেলা দেখবো, অনেক ভালো লাগলো এখানে আসি, এখন আমি ঘুরবো, বই কিনবো। আমি একজন বই প্রেমী মানুষ, তো বইমেলায় এসেছি বই কিনবো না, এটা আসলে আমার পক্ষে ভাবা সম্ভব না। বইয়ের দাম নিয়ে খুব অনেকেরই আরেকটু রিজনেবল হলে আরো বেশি বই কিনতে পারবে, একটু যদি দামে আর একটু সহনশীল সহনীয় অবস্থা থাকে তাহলে সবাই কিন্তু এই সিসিমপুরের বইগুলো কিনতে পারে। প্রথম দিকে ঢিলেঢালা ভাব থাকলেও এখন বিক্রি বেশ, জানালেন প্রকাশক ও লেখকরা। আজকে ছুটির দিন, একদিকে মেলার শেষ দিকে এবং উপস্থিত দর্শকদের মধ্যে যে প্রত্যাশা, আমাদের বিক্রি ভালো। এ পর্যন্ত এই ফেব্রুয়ারির ২৪টা দিনে ২৪শে ফেব্রুয়ারি বিক্রি সবচেয়ে বেশি। আজকে মানুষ এসেছেন এবং এরা শুধু দর্শনার্থী না, এরা সবাই ক্রেতা। একুশের বইমেলা সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান মনস্ক লেখক অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল। আমি চাই সারা দেশের, আমাদের দেশের সব জেলায় এরকম করে বইমেলা হোক, মানুষজন বই পড়তে শিখুক। এদিকে সকালে শিশু প্রহরে টুকটুকি, ইকরি, শিকু আর হালুমের পরিবেশনা সামনে থেকে দেখতে পেয়ে খুশি শিশুরা। সিসিমপুর আমার ভালো লেগেছে, মানে ইকরি দেখলাম, শিফু দেখলাম, হালুম দেখলাম। সিসিমপুরে টুকটুকি, হালুম, শিকু ওরা ছিল, খুব মজা লাগছে। ওদের নাচটা অনেক ভালো লেগেছিল আমার। টিভি প্রোগ্রামের মাঝে মাঝে সিসিমপুর দেখি, এখন সামনাসামনি আমার সিসিমপুর দেখার ইচ্ছা আছে। সিসিমপুর আমার ভালো লেগেছে, আগে কখনো দেখিনি। আমি সিসিমপুরের একটা বই কিনেছি। বইমেলায় শিশুদের জন্য এই আয়োজন শিশুদের মানবিক বিকাশে ভূমিকা রাখবে বলে মনে করেন অভিভাবকরা। সিসিমপুরের যে অনুষ্ঠানটি, সেটি আসলে সবসময় বাচ্চারা টিভিতে দেখে, আজকে একটি দিন সামনে থেকে দেখেছে, তারা খুব খুশি। আব্বা আমাদেরকে যে বইগুলো কিনে দিতেন, নতুন নতুন বইপত্র দেখাতেন, এখন মনে হচ্ছে যে এখানে আমার বাচ্চারা, আমার ভাইয়ের বাচ্চারা, আমরা সবাই মিলে আজকে এই তিন প্রজন্মের সবাই একসাথে এসেছি। বেশি করে শিশুতোষ বই প্রকাশের কথা বললেন লেখকরা। শিশু বিষয়ক বই যদি বেশি বেশি করে প্রচার হয় তাহলে শিশুরা জানতে পারবে, তাদের মেধাকে সান্নিধ্য করতে পারবে, আমরাও উপকৃত হব এবং জাতি ভবিষ্যতে শিশুদের মাধ্যমে উপকৃত হবে। আগামী দিনে যে ভবিষ্যৎ শিশুদেরকে আরও উপযোগী করে সুন্দর করে গল্প তুলে দেওয়া উচিত। মোবাইলের যেভাবে আসক্ত হয়ে গেছে, এখান থেকে টেনে এনে যাতে একটা ছাপার অক্ষরে গ্রানে আমরা তাদেরকে প্রবেশ করতে পারি, এটাই আমার উদ্দেশ্য ছিল। কাগজের দাম বাড়ায় বেড়েছে বইয়ের দাম, পাঠকরা বই কিনতে এসে থমকে গেলেও শেষ পর্যন্ত যে বিক্রি হবে তা প্রকাশনা শিল্পকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে, এমনটাই আশা লেখক ও প্রকাশকদের। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। সময় শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেক ভাবে। আজ নির্বাচনী এলাকা কোটালীপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জনসভায় ভাষণ দেওয়ার পাশাপাশি উদ্বোধন করবেন ৪৩ প্রকল্প। সংবিধান শেষ করে তা থেকে এক চুলো না নড়ার কথা বলছে আওয়ামী লীগ, নজরুল ইসলাম খানের মন্তব্য। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বিএনপি বললেন তথ্যমন্ত্রী। পিলখানা ট্র্যাজেডির ১৪ বছর, চূড়ান্ত নিষ্পত্তি হয়নি কোনো মামলার, দীর্ঘসূত্রতায় ঘুরপাক খাচ্ছে বিচার কাজ। দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহতদের ফেনীর বাড়িতে কান্নার রোল, সরকারি উদ্যোগে মরদেহ দেশে আনার দাবি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল ১০টায়, ৯টায় থাকছে নিউজ টপ ১০, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews, সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে দেখায় ধন্যবাদ সবাইকে।